রিকোয়েস্ট বলতে চাই, এই সকলের ডিসপুটের দোকান সুদ্ধা উদ্ধার করে এখান থেকে বাড়ি ফিরব। কিন্তু আজকে কষ্ট লাগতেছে, কোথায় তিন কর্মদিবস? আবারও কেন এই কোমলমতি ভাই বোনদেরকে রাস্তায় নামতে হবে? সংস্কার কমিটি গঠন নামে কেন নাটক করছেন? এত নাটক কেন করছেন? বারবার কেন আমরা আন্দোলনের রাস্তায় থাকতে হয়? যদি বিষয়টি পর্যালোচনা করতে হয় তাহলে আপনি এত বছর কি করেছেন? কেন এবার সংস্কার কমিটি গঠন করেছেন? সংস্কার কমিটি গঠন নামে কেন নাটক করেছেন? এত নাটক কেন করছেন? বারবার কেন আমরা আন্দোলনের রাস্তায় থাকতে হয়? এটা আমরা চাই না, আমরা আর এটা চাই না। আমরা কি রাষ্ট্রের আমরা রাষ্ট্রের কি বিক্ষাপ্তি নাকি বিক্ষোভ নাকি, যা আমরা বারবার রাস্তায় সে দাঁড়াতে হয়? আমরা দীর্ঘ 12 বছর যাবৎ রাষ্ট্রের বিক্ষোভের মতো আমরা চাকরি বয়স সীমা চেয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে কত জি ভরিমের দীর্ঘ 12 বছর যাবৎ যেভাবে কালক্ষেপণ করা হচ্ছে, আমাদের একটি যুক্তির দাবি নাই আপনারা দিতে পারতেছেন না। অথচ অন্যদিকে বিদ্যমান সরকারি কর্মচারীদের অবসর বয়স সীমা আপনারা বৃদ্ধি করার জন্য বসে আছেন, এখানেও কিন্তু কি পরিমাণ বৈষম্য দেখুন। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ চাকরি পাওয়ার বয়স সীমা চেয়েও পাচ্ছি না। অন্যদিকে বিদ্যমান সরকারি কর্মচারী যারা আছেন তাদের অবসর বয়স বৃদ্ধি করার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। দেখুন, এই আন্দোলন কিন্তু আমাদের আজকে থেকে না, দীর্ঘ বারো বছর যাবৎ এই দীর্ঘ 12 বছর যাবৎ যখন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, তখন রাষ্ট্রের পক্ষ থেকে এসে আমাদেরকে ওই মুহূর্তে বুঝিয়ে বুঝিয়ে ছোট বাচ্চাদের মতো চকলেট পাশে বিস্কুট দিয়ে ছোট বাচ্চাদেরকে বিদায় করে এবং বিদায় করতে চাই। আমরা কিন্তু এবার এই চকলেট পাশে বুঝতে আমাদের ভালো হবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই চকলেট বিস্কুটের দোকান সুদ্ধা উদ্ধার করে এখান থেকে বাড়ি ফিরবো। আমাদেরকে আর এভাবে কালক্ষেপণ করবেন না, আমাদের আর কালক্ষেপণ করবেন না। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা এই প্রাসপদ থেকে আমরা প্রজ্ঞাপন নিয়ে যাব। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি তীর আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমাদের আন্দোলনটা কিন্তু আজকের না, এই আন্দোলন 12 বছর থেকে এই আন্দোলন করতে গিয়ে আমরা বারবার হামলার মামলার শিকার হয়েছি, ইভেন আমরা জেল খেটেছি। আমাদেরকে শেয়ার বসেস 30 তারিখ গুলি পর্যন্ত করা হয়েছিল, আমরা তারপরেও আমরা বারবার চেয়েছি আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের দাবিটি বাস্তবায়ন করা হোক। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান সরকার আমাদের জন্য একটা কমিটি গঠন করা হলো, সেখানে বলা হলো ছয়টি বৈষম্য সংস্কার কর্ম কমিশন, সেখান থেকে আমাদের দাবিটি প্রথম বাস্তবায়ন করা হবে। তারই পরিপ্রেক্ষিতেই আমাদের সাথে বসেছিলেন ডক্টর জনাব আব্দুল মহিত চৌধুরী স্যার। তিনি বসার পর আমাদের কাছ থেকে আমাদের সাথে কথা বলার পর তিনি একটা প্রতিবেদন জমা দেয় এবং তিনি বলেন তিন কর্মদিবসের মধ্যে এই দাবিটি বাস্তবায়ন করে দিবে, যেটা আমার মুখের কথা না, আপনাদের মিডিয়াতে আছে। কিন্তু আজকে কষ্ট লাগতেছে, কোথায় তিন কর্মদিবস? আবারও কেন এই কোমলমতি ভাই বোনদেরকে রাস্তায় নামতে হবে? আমাদের বারবার এভাবে নামতে গিয়ে আমরা কিন্তু অনেকবার বিভিন্ন জায়গা থেকে আসার কারণে আমরা ফিনান্সিয়াল সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আপনারা কেন আমাদেরকে বারবার এভাবে বারবার বলতেছেন হয়ে যাচ্ছে হবে? সর্বশেষ যেখানে বৃহস্পতিবার আমরা জানলাম আমাদের প্রজ্ঞাপন দেওয়া হবে, সেই দিন আমরা এই জাদুঘরের সামনেই অবস্থান করেছিলাম যে আমরা বিজয় মিছিল বের করব, কিন্তু দুঃখের বিষয় সেই দিনও আমাদের দাবিটি বাস্তবায়ন প্রজ্ঞাপনটি হলো না। সেই দিন আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে রেজনা ম্যাডাম বলল যে এখনও পর্যালোচনা চলছে। তাহলে আমার প্রশ্ন, যদি পর্যালোচনা এখনও চলে তাহলে কেন কমিটিটা গঠন করা হয়েছিল? যেখানে পার্বত্য চট্টগ্রামে 40 দেওয়া হয়েছে, পার্বত্য
করতেছে।